অভিনয় শিল্পী সংঘের সদস্য আছে প্রায় 1200 মতো, তার 60% আমাদের নারী শিল্পী বলা চলে, এবং সদস্য নয় অভিনয় করছে এরকম সংখ্যাও অনেক আছে। আমরা সকল অভিনয় শিল্পীর স্বার্থ রক্ষার জন্যই, নিরাপত্তার জন্যই অভিনয় শিল্পী সংঘের কার্যক্রম চলে থাকে। তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে একজন মেয়ে শিল্পী বা ছেলে শিল্পী যখন কোনো বুলিংয়ের শিকার হন বা কোনো রকমের হয়রানিমূলক ঘটনার মধ্যে পড়ে যান, তখন তিনি একাই বিষয়টা ফেস করতে যায়। ফেস করতে গিয়ে দেখা যায় তার অনেক স্ট্রাগল হয়ে যায় এবং লেখাগুলো অনেক সময় বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে লেখালেখি হয় এবং নানা রকমের হুমকি ধামকিও চলে। আমরা যদি কয়েকটা উদাহরণস্বরূপ বলি, কিছুদিন আগে, এটা বছর দেড়েক আগে, দেখলাম যে একজন আইনজীবী আমাদের মোশাররফ এবং জামিল এবং ফারুক ভাই, এই তিনজনের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন যে তারা কোনো একটি শব্দ নাকি কোনো একটি গোষ্ঠীর বিরুদ্ধে গেছে, কোনো একজন উকিলের বিরুদ্ধে গেছে জন্য তারা একটা আইনি নোটিশ পাঠিয়েছে এবং 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। তো বিষয়টা যে আসলে ওই সময় ওই শিল্পীর দোষটা কী ছিল, সে তো একটা সম্প্রচার নীতিমালার মধ্যে একটা চ্যানেলে সেটা প্রচারিত হয়েছে, ওনাকে ডিরেক্টর যেভাবে বলেছেন উনি হয়তো সংলাপটা বলেছেন সেভাবে, সেই বলার ফলে তাকে নিয়ে শুরু হয়ে গেল এবং তাদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ, সেটা শুধু নোটিশ নয় মামলা পর্যন্ত হয়ে গিয়েছিল। সেটা নিয়ে ফাইট করে ওই 2-3 জনকেই ফাইট করতে হয়েছে। এরপরে আমরা, আমাদের আরও নাম হয়তো আমরা মেনশন করলে অনেক নামই চলে আসবে, যে তারা যখন একটা ঘটনার মধ্যে পড়ে, একজন সাধারণ মানুষের যখন একটা ঘটনা ঘটে সেটা সাধারণভাবেই থেকে যায়, কিন্তু যখন একজন শিল্পীর বিরুদ্ধে এই ধরনের এলিগেশন আসে বা শিল্পীর বিরুদ্ধে যখন একটা তথ্য প্রচার হয়, তখন সেটা সামাজিকভাবে অনেক বেশি সেটা ছড়িয়ে পড়ে। তো আমাদের শিল্পীরা যাতে কোনোভাবেই একা বোধ না করেন এবং যখনই সে কোনো একটা সংকটের মধ্যে পড়বেন, সেই সংকটটা যাতে সম্মিলিতভাবে সেই মোকাবেলা করা যায়, এবং সেই মোকাবেলা করার ক্ষেত্রে আমরা আজকে যেটা বেশ কিছুদিন ধরে ভেবেছিলাম, আজকে সেটা আমরা ঘোষণা করতে চাচ্ছি যে আমরা অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে একটা লিগ্যাল উইংস তৈরি করছি, যে কোনো আইনি জটিলতা যদি হয়, আইনি সমস্যা যদি হয়, তাহলে এই টিম দ্বারা সেই আইনি সমস্যার সমাধান করা হবে, মোকাবেলা করা হবে। তো সুতরাং অভিনয় শিল্পী সংঘের কোনো সদস্য বা কোনো পেশাদার শিল্পীকে নিয়ে এরকম হয়রানিমূলক কোনো ব্যবস্থা যদি কেউ হয়রানি করতে আসেন, তাহলে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে এই যে আইনি যে টিমটা গঠন হচ্ছে, সেই আইনি টিম সেটা থেকে আজকে থেকে এটা প্রতিহত করবে বা আইনিভাবেই সেটার জবাব দেবে এবং আইনিভাবেই সেটার সেই সমস্যার সমাধান করবে। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা, আপনাদেরও পরামর্শ আমরা চাইব যে কীভাবে আমাদের শিল্পীদের সামাজিক মর্যাদা যদি বৃদ্ধি পায়, তাতে করে আমাদের দেশের জন্য, সংস্কৃতির জন্য, আমাদের সমাজের জন্য সেটা ভালো। কিন্তু শিল্পীরা যদি সামাজিকভাবে তাদের মানহানি হয়, মর্যাদাহানি হয়, তাহলে সেটা আমাদের দেশের জন্য, শিল্পীর জন্য এবং শিল্পের জন্য, সবার জন্য সেটা ক্ষতিকর। তো সেই আইনি যে টিমটা আমরা গঠন করছি, সেটার মধ্যে আমি প্রথমেই বলছি যে আমাদের এই টিমটাতে থাকছেন, আপনারা জানবেন যে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, হক অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক থাকছেন এই টিমে, আমাদের বিজ্ঞ আইনজীবী। তারপর থাকছেন ব্যারিস্টার প্রীতু ফিরোজ, এবং আমাদের খুবই ওনার পরিচয় আর একটা, আমাদের কেএস ফিরোজের খুব সুযোগ্য কন্যা, এবং ওর বাবা আমাদের অভিনয় শিল্পী সংঘের সাথে এবং প্রত্যেকটা অভিনয় শিল্পীর সাথে তার যে আন্তরিক সম্পর্ক ছিল। প্রীতুর সাথে আলোচনা করার পর প্রীতু বলল যে আমার বাবা আজকে নেই, কিন্তু শিল্পীদের সাথে যদি আমি এই দায়িত্বের সাথে থাকতে পারি আমিও আনন্দিত হব। সেক্ষেত্রে আমাদের থাকছে প্রীতু ফিরোজ। আমাদের একজন আইনজীবী আছেন, আমাদের অনেক পুরনো সদস্য, অভিনয় শিল্পী অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, তাকেও আপনারা চিনবেন। জুয়েল ভাই আমাদের এই টিমে কাজ করবেন। আর সাইবার বুলিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে সাইবার সংকট, সাইবার ক্রাইসিস, এইগুলো আমরা বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নভাবে যাদের দ্বারস্থ হই তাদেরকেও আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের এডিসি নাজমুল এবং আমাদের খন্দকার লেলিন এডিসি, দুজনে এখানে উপস্থিত আছেন, এরাই এই সমস্যাগুলোর সমাধান করে থাকে শিল্পীদের এবং সবারই করে, বিশেষ শিল্পীদের জন্য তারা বেশ ভূমিকা রাখে। তো আমাদের যেই টিমটা হচ্ছে লিগ্যাল উইংসের যে টিমটা, 3 জন আইনজীবী থাকছেন এবং পরামর্শক হিসেবে
আমরা এখানে সম্পৃক্ত করতে চাচ্ছি আমাদের এডিসি নাজমুল এবং এডিসি খন্দকার লেলিনকে। তো এই হচ্ছে আমাদের টিম। যদি কোনো রকমের শিল্পীরা সংকটের মধ্যে পড়ে থাকেন তাহলে এই টিমকে অবহিত করবেন, আর এই টিমের টোটাল সমন্বয়কারী হিসেবে কাজ করবেন আমাদের সংগঠনের আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর। তো এইটা হচ্ছে আমাদের এই লিগ্যাল উইং। আজকে আমরা ঘোষণা করছি এই উইংয়ের মাধ্যমে যে কোনো শিল্পী যে কোনো রকমের হয়রানি বা আইনি যে কোনো জটিলতার যে কোনো রকমের জটিলতার মধ্যে পড়লে এই টিমকে জানালে তারা সেই সমস্যার সমাধান করবে। এটাই হচ্ছে আজকে আমাদের ঘোষণা। এরপরে আপনাদের সবার কাছ থেকে আমরা মতামত জানবো, শুনবো যে আমরা কী কী ধরনের জটিলতায় পড়ি আর কীভাবে আমরা এই জটিলতা থেকে উত্তীর্ণ হতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বিষয়টা সঞ্চালনার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সাংগঠনিক সম্পাদক সাজু খাদিমকে।